তো আজকে আমরা পড়বো পলিমার। পলিমার থেকে 3 নম্বরের কোশ্চেন আছে। 3 নম্বরের মধ্যে আছে একটা এমসিকিউ আর আছে 2 নম্বরের মার্কস, হয়েছে? তো পলিমার দেখো, পলিমার শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ। পলিমারটা হচ্ছে একটা গ্রিক শব্দ। তো পলিমারটাকে দুটো পার্টে, ধরো পলিমার এর মধ্যে দেখো দুটো অংশ আছে, একটা হচ্ছে কে বলা হয়, একটা হলো পলি আর একটা হচ্ছে মেরস। পলি, পলি মানে হচ্ছে দেখো বহু, যেটা ইংলিশে বলা হয় মেনি। আর মেরর্স মিন্স হচ্ছে খণ্ড, যেটা ইংলিশে বলা হয় পার্টস। তাহলে এই দুটোর মধ্যে দিয়ে কি বোঝা গেল, যে বহু খণ্ড যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে পলিমার। বা অনেকগুলো পার্ট একসাথে যুক্ত হয়ে যেটা ফর্ম করে সেটাকে বলা হচ্ছে পলিমার। নেক্সট হচ্ছে দেখো যে মনোমার। মনোমার মানে হচ্ছে কি, মনোমারের মধ্যে যে মনো, মনো মানে হচ্ছে কি, মনো মানে হচ্ছে এক, ঠিক আছে? মনো মানে হচ্ছে এক। এবার এই যে পলিমারগুলো যে তৈরি হয়, পলিমারগুলো হচ্ছে কি, তোমার অসংখ্য মনোমার তার মধ্যে থাকে। একটা হচ্ছে বৃহৎ শৃঙ্খল থাকে, বৃহৎ শৃঙ্খল একটা লম্বা চেন আকারে থাকে, এবং এদের আণবিক ভর, মলিকুলার মাসটা অনেকটাই বেশি হয়। এবার এদের যে আণবিক ভরটা হয় কত, সেটা 10,000 থেকে কয়েক লক্ষ গুণ পর্যন্ত হতে পারে, হয়েছে? নেক্সট আসবো আমরা পলিমার আর মনোমারের মধ্যে সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা হচ্ছে কি। দেখো মনোমার বলতে আমরা যে, মনোমার বলতে আমরা কি বুঝি, এক, ঠিক আছে? আর পলিমার বলতে কি বুঝি, অনেক। তাহলে দেখো পলিমার মানে হচ্ছে কি, অনেকগুলি মনোমার নিয়ে যেটা গঠিত হয় সেটাকে বলা হচ্ছে পলিমার। একটা পলিমারের মধ্যে অসংখ্য মনোমার থাকে, ঠিক আছে? আর মনোমার কাকে বলা হচ্ছে, পলিমারগুলো যার দ্বারা গঠিত সেটাকে বলা হচ্ছে মনোমার। বোঝা গেল? তাহলে অসংখ্য মনোমার দিয়ে যেগুলো তৈরি হয় সেটাকে বলা হচ্ছে পলিমার। আর পলিমারের মধ্যে যে ক্ষুদ্রতম যে অংশটা সেটাকেই বলা হচ্ছে মনোমার, হয়েছে? এবার দেখো এই যে এন, এই এনটাকে কি বলা হয়, মনোমারের সংখ্যা। এনটাকে বলা হচ্ছে কি, মনোমারের সংখ্যা। নেক্সট আসবো আমরা যে স্ট্রাকচারাল ইউনিট। স্ট্রাকচারাল ইউনিট কাকে বলা হচ্ছে, দেখো এন এম মানে হচ্ছে কি, এন সংখ্যক মনোমার যদি যুক্ত হয় কি তৈরি হবে, একটা হচ্ছে পলিমার গঠন হবে। তাহলে এই যে পলিমার গঠনে মনোমারের কোন পার্টটা অংশগ্রহণ করলো, এই যে এম একটা ক্ষুদ্রতম পার্ট, যেটা এই যে এম পার্টটা অংশগ্রহণ করলো, সেই জন্য এর স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে এম। এই গঠনমূলক এককটা হচ্ছে কি এম। তাহলে কি, মনোমারের যে অংশটা পলিমার গঠনে অংশগ্রহণ করছে, মনোমারের এই যে এম, এমটা পলিমার গঠনে অংশগ্রহণ করছে বলে এটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট। নেক্সট আসছি আমরা যেটা হচ্ছে পুনরাবৃত্তি একক কাকে বলা হয়, যেটা হচ্ছে রিপিটিং ইউনিট। রিপিটিং ইউনিট কাকে বলা হচ্ছে, দেখো পলিমার অণু গঠন হয়েছে এম 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 এম, তাহলে পলিমার অণু গঠনের সময় ক্ষুদ্রতম যে অংশটা, কোনটা বারবার পুনরাবৃত্তি হচ্ছে, দেখো এম, এম এর পর আবার এম, এই এম এর পর আবার এম, এই এম এর পর আবার এম, তাহলে কি এই এমটা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে পলিমার অণুর যে ক্ষুদ্রতম অংশটা বারবার পুনরাবৃত্তি হয় তাকে আমরা কি বলি, পুনরাবৃত্তি একক। তাহলে এখানে এমটাকেও আমরা পুনরাবৃত্তি একক বলতে পারি, ঠিক আছে? তাহলে স্ট্রাকচারাল ইউনিটও হচ্ছে এম, পুনরাবৃত্তি এককও হচ্ছে কি এম। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দেখো স্ট্রাকচারাল ইউনিট। স্ট্রাকচারাল ইউনিটের একটা উদাহরণ, স্ট্রাকচারাল ইউনিটের উদাহরণ যেটা, যেটা হচ্ছে দেখো পলি ইথিলিন, ঠিক আছে? তাহলে পলি ইথিলিন, এইটা হচ্ছে ইথিলিন আর এটা হচ্ছে পলি ইথিলিন। তো দেখবে বেশিরভাগই এই যে ইথিলিন যেটা আছে, মানে বেশিরভাগই বলে যে এই পলিমারটার মনোমারের নাম কি, তো বেশিরভাগের ক্ষেত্রেই এই নামের আগে যে পলিটা আছে, এই পলিটা বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে মনোমার ইথিলিন। এবার এই যে ইথিলিনটা কিভাবে যুক্ত হয় সেটারও পরে আছে, তবু একবার বলে দিই, এটা হচ্ছে তোমরা ক্লাস 11-এ পড়েছো ফ্রি রেডিক্যাল, সেই ফ্রি রেডিক্যালের সাহায্যে এটা যুক্ত হয়। তো এইটা
কি হয়, যেমন দেখো এই যে CH2 সিঙ্গেল বন্ড CH2, এইখানে থাকে একটা ফ্রি রেডিকেল, এইখানে থাকে একটা ফ্রি রেডিকেল, এটা আবার কি করে, আবার একটা CH2 এইদিকে একটা ফ্রি রেডিকেল থাকে, এইদিকে একটা ফ্রি রেডিকেল থাকে, তাহলে এই ফ্রি রেডিকেল এই ফ্রি রেডিকেল যুক্ত হয়, এই ফ্রি রেডিকেল এই ফ্রি রেডিকেল যুক্ত হয়। বুঝে গেছে? তাহলে এর যে কম্বাইন যেটা যেটার দ্বারা যুক্ত হয় সেটা হচ্ছে ফ্রি রেডিকেলের দ্বারা যুক্ত হয়। হয়েছে? তো স্পেশালি এই যে ব্যাপারটা আছে, যেটা সেই ব্যাপারটা হচ্ছে তোমার, এই ব্যাপারটা হচ্ছে আমরা পরে পড়বো, চেন একটা চেন কি করে তৈরি হয় তার মেকানিজম আছে, ঠিক আছে, এইটা এখন দরকার নেই। তো এইটা এইভাবেই তৈরি হয় যে যে কোনো একটার সাথে কম্বাইন হয়ে যায়, যে কোনো একটার সাথে কম্বাইন যদি হয়ে যায় তাহলে দেখো CH2 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 এই হচ্ছে CH2, তাহলে এখানে একটা ফ্রি রেডিকাল বেঁচে থাকে, এখানে একটা ফ্রি রেডিকাল বেঁচে থাকে, তাহলে এই ফ্রি রেডিকালটা আবার একটা CH2-র সাথে যুক্ত হয়, তাহলে এইভাবে একটা চেনটা লম্বা হয়। তাহলে এটা হচ্ছে মনোমার আর এটা হচ্ছে পলিমার। ঠিক আছে? তাহলে মনোমারের যে অংশটা পলিমার গঠনে অংশগ্রহণ করবে তাকে স্ট্রাকচারাল ইউনিট বলা হয়, আর যেটা বারবার পুনরাবৃত্তি হবে যে ক্ষুদ্রতম অংশটা পলিমার গঠনে সেটাকে বলা হচ্ছে পুনরাবৃত্তি একক। হয়েছে? এবার পলিমারকে দেখো কি করা হয়, পলিমার পলিমারকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, পলিমারকে রিপ্রেজেন্ট করা হয় একটা থার্ড ব্র্যাকেট দ্বারা, যেমন হচ্ছে এই এম, এই একটা থার্ড ব্র্যাকেটের দ্বারা তোমার রিপ্রেজেন্ট করা হয় পলিমারকে। ঠিক আছে? তৃতীয় বন্ধনী রেখে পলিমার অণুতে উপস্থিত যে পুনরাবৃত্তি এককের মোট সংখ্যা উল্লেখ করা হয়, তাহলে এটা হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেট দ্বারা একটা চিহ্নিত করা হয়। তো থার্ড ব্র্যাকেটের মধ্যে যেমন দেখো এই এমটা লিখেছি, এই যে এটা হচ্ছে কি একটা যে সংকেত দ্বারা প্রকাশ করা হয়, এর মধ্যে কি হয় এই যে বন্ধনী, যে বন্ধনীর মধ্যে যেটা আছে সেই বন্ধনীর মধ্যে যেটা আছে সেটাকে বলা হচ্ছে পুনরাবৃত্তি একক। সেই এককটা, এই এককটা বারবার কি হয় পুনরাবৃত্তি হয়, আর এইটা হচ্ছে কি পুনরাবৃত্তি এককের সংখ্যা, পুনরাবৃত্তি এককের সংখ্যা। তাহলে এমটা হচ্ছে পুনরাবৃত্তি একক, আর এখানে যে এনটা হলো পুনরাবৃত্তি এককের সংখ্যা। তো আমরা ধরো পূর্ব তবু একটু বলে দিই, যেটা হচ্ছে অ্যাডিশন, যেটা হচ্ছে অ্যাডিশন পলিমার। তো অ্যাডিশন পলিমার মানে বুঝতেই পারছি, অ্যাডিশন মানে হচ্ছে কি জুতো, একটা হচ্ছে জুতো পলিমার। তো অ্যাডিশন মানে হচ্ছে কি যুক্ত হওয়া, এই অ্যাডিশন দেখি বুঝতে পারছি যুক্ত হওয়া, এর মধ্যে কোনো কিন্তু এলিমিনেট হয় না, যে কটা মনোমার থাকে সবই যুক্ত হয়, কোনো কিছু এলিমিনেট হয় না। তো এর ফলে কি হয়, এই যে অ্যাডিশন পলিমারের ক্ষেত্রে কি হয়ে যাবে, যে পুনরাবৃত্তি এককের সংখ্যা আর মনোমার অণুর সংকেত কি হয়ে যাবে একই হবে। যেমন দেখো এই যে এন এম, এটা কি হলো এই যে এম 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 এম, তাহলে এটা যদি অ্যাডিশন পলিমার হয়, অ্যাডিশন পলিমার মানে হচ্ছে কি কোনো এলিমিনেট হবে না, কোনো কিছু এলিমিনেট হবে না মানে কোনো কিছু বেরিয়ে যাবে না বা বাদ যাবে না, পুরোটাই যুক্ত হবে। এই সমস্ত পলিমারের ক্ষেত্রে এই যে পুনরাবৃত্তি একক, এটা হচ্ছে কি পুনরাবৃত্তি একক, পুনরাবৃত্তি এককটা আর কে, এই যে মনোমারটা, পুনরাবৃত্তি একক আর মনোমার কি থাকে সেম থাকে, সেম এক। ঠিক আছে? পুনরাবৃত্তি একক আর মনোমারটা কি থাকে সেম থাকবে। কিন্তু যদি কন্ডেনসেশন পলিমার হয়, দু রকমের পলিমার পাই বা দু রকম পলিমার দু রকম ভাবে গঠন হতে পারে, একটা কন্ডেনসেশন পলিমার কন্ডেনসেশনের সাহায্যে আর একটা অ্যাডিশনের সাহায্যে। যে কন্ডেনসেশন পলিমার যদি হয়, কন্ডেনসেশন পলিমার যদি হয়, কন্ডেনসেশন মানে হচ্ছে কি কিছু একটা বেরিয়ে যায়, তো স্পেশালি কে বেরোয়, জল অথবা অ্যামোনিয়া, বেশিরভাগ টাইমই জল এবং অ্যামোনিয়া বেরিয়ে যায়।
দিয়ে কি হয়, এখানে যে দুটো মনোমার কন্ডেনসেশনের দ্বারা যুক্ত হয়, যেখানে জল আর অ্যামোনিয়া বেরিয়ে যায়, এর ক্ষেত্রে কি এলিমিনেট হয়, এলিমিনেট হয়, কি এলিমিনেট হয়, হয় জল হবে, নাই হচ্ছে NH3 হবে। এবার এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, যে মনোমারটা, মনোমার থেকে যে এন সংখ্যক মনোমার নিয়ে যে পলিমারটা গঠন করবে, এই যে পলিমারের যে এই এম মানে পুনরাবৃত্তি একক, আর এই যে মনোমার, এরা কিন্তু আলাদা হয়, ঠিক আছে। পুনরাবৃত্তি এককের যে সংকেত আর তোমার হচ্ছে মনোমার যে অণুটা, অণুর সংকেত, এরা কিন্তু আলাদা হয়, সংকেতটা কিন্তু আলাদা হবে, কিন্তু এর ক্ষেত্রে সংকেতটা কিন্তু একই হবে, ঠিক আছে। এবার দেখো যে নেক্সট আমরা আসব যে ম্যাক্রোমলিকুল, ম্যাক্রোমলিকুল, ম্যাক্রোমলিকুল বলতে হচ্ছে কি, যার মধ্যে অসংখ্য মলিকুল বর্তমান। ম্যাক্রো, ম্যাক্রো মানে হচ্ছে কি, যে অসংখ্য মলিকুল বর্তমান। স্পেশালি আমরা বলতে পারি যে এটা হলো এক ধরনের পলিমারও বলতে পারা যায়, যে ম্যাক্রোমলিকুল, যেখানে কি হয় যে এন সংখ্যক মনোমার তোমার কি করে, পলিমার যুক্ত করে। আর ম্যাক্রোমলিকুল মানে হচ্ছে কি, যাদের আণবিক ভর 10,000-এর বেশি। ম্যাক্রোমলিকুল মানে হচ্ছে কি, আণবিক ভরটা কত হবে, 10,000-এর বেশি হবে, তাকে বলা হচ্ছে ম্যাক্রোমলিকুল। এবার সেই ম্যাক্রোমলিকুল মানেই হচ্ছে কি পলিমার, পলিমারের আণবিক গুরুত্ব কি 10,000 বা তার বেশি হয়ে যায়, কয়েক লক্ষ গুণ হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, এখান থেকে আমরা কি বলতে পারি যে পলিমার, পলিমার মানেই হচ্ছে কি ম্যাক্রোমলিকুল, তাই তো, পলিমার মানেই হচ্ছে ম্যাক্রোমলিকুল। কিন্তু ম্যাক্রোমলিকুল মানে কিন্তু পলিমার নয়, কেন, কারণ দেখো পলিমার, পলিমার হচ্ছে কার দ্বারা গঠিত, মনোমার দ্বারা গঠিত, এই মনোমার থেকে তৈরি হয় পলিমার, ঠিক আছে। এদের আণবিক গুরুত্ব হতে পারে এত বেশি, এদের আণবিক গুরুত্ব হতে পারে এত বেশি, কিন্তু পলিমারটা তৈরি হয় মনোমার থেকে, কিন্তু ম্যাক্রোমলিকুলটা মনোমার থেকে তৈরি নাও হতে পারে, হয়েছে। তাহলে পলিমার, পলিমার হচ্ছে ডেফিনেটলি 100% মনোমার থেকে তৈরি হয়, কিন্তু ম্যাক্রোমলিকুলটা মনোমার থেকে তৈরি নাও হতে পারে। যেমন কিছু কিছু ম্যাক্রোমলিকুল পাবে, যেটা দেখবে হীরক, হীরক আছে, সিলিকা আছে, যার মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল বর্তমান, কিন্তু এটা মনোমার দ্বারা তৈরি নয়, ঠিক আছে। হীরক আছে, সিলিকা আছে, এইগুলো কিন্তু মনোমার দ্বারা গঠিত নয়, সেই জন্যে হচ্ছে এদের ঘরে ম্যাক্রোমলিকুল আমরা বলতে পারি, কিন্তু পলিমার আমরা বলতে পারবো না, কারণ পলিমার মানেই হচ্ছে তারা কিন্তু মনোমার দিয়ে তৈরি। যেমন হচ্ছে পলিইথিলিন প্লাস হচ্ছে পলিস্টাইরিন, আরও আছে পলিপ্রোপিলিন, ঠিক আছে, পলিইথিলিন টেরিথ্যালেট, সবই কিন্তু হচ্ছে পলিমার, হয়েছে। নেক্সট আসবো আমরা যে অলিগোমার, অলিগোমার বলতে কি বলা হচ্ছে, যে সব অণু অল্প সংখ্যক পুনরাবৃত্তি এককের সমন্বয়ে গঠিত, পুনরাবৃত্তি অল্প সংখ্যক, সেই অল্পটা কত, সাধারণত হচ্ছে 2 থেকে 10, 2 থেকে 10 পুনরাবৃত্তি এককের সমন্বয়ে গঠিত। যেমন হচ্ছে দেখো NM, এর মধ্যে যদি হচ্ছে দুটো পুনরাবৃত্তি একক থাকে, তাহলে এটাকে হচ্ছে অলিমার বলবো, অলিগোমার। বা 10টা যদি থাকে, 10টা পর্যন্ত আমরা কি বলতে পারি, অলিগোমার বলতে পারি। তাহলে এটাও হচ্ছে 2 থেকে 10, 2 থেকে 10 যদি কি থাকে, পুনরাবৃত্তি একক থাকে, 2 থেকে 10টা পুনরাবৃত্তি যদি একক থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, অলিগোমার বলবো, হয়েছে। তাহলে এই গেল হচ্ছে পলিমারের সামথিং কিছু পার্ট। নেক্সট আসবো আমরা পলিমারের যে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ হচ্ছে পলিমার, ক্লাসিফিকেশন অফ পলিমার, পলিমারের যে ক্লাসিফিকেশন,
ক্লাসিফিকেশন অফ পলিমার, এখানে হচ্ছে পলিমারের যে ক্লাসিফিকেশনটা হয় সেটা হচ্ছে কি, উৎসের ভিত্তিতে, যে কোথা থেকে পাওয়া যায়, অরিজিন, এটা হচ্ছে অরিজিনের ভিত্তিতে, এটা হচ্ছে লিখে দিই, অরিজিনের ভিত্তিতে পলিমারের ক্লাসিফিকেশন তিনটে পার্টে ভাগ হয়। একটা হচ্ছে ন্যাচারাল পলিমার, আর একটা হচ্ছে তোমার সিনথেটিক পলিমার, সিনথেটিক পলিমার, ন্যাচারাল পলিমার, আর একটা হচ্ছে তোমার সেমি সিনথেটিক পলিমার। হচ্ছে তারপরে হচ্ছে, এবার দেখো ন্যাচারাল পলিমারের মধ্যে কারা কারা পড়ে, ন্যাচারাল পলিমারের মধ্যে, ন্যাচারাল পলিমারের আবার হচ্ছে যেগুলো পড়ে ন্যাচারাল পলিমারের মধ্যে সেগুলো হচ্ছে, দেখো ন্যাচারাল পলিমার যেটা হচ্ছে স্টার্চ, সেলুলোজ, তিন নম্বর হচ্ছে প্রোটিন, চার নম্বর হচ্ছে নিউক্লিক অ্যাসিড, হয়েছে পাঁচ নম্বর হচ্ছে প্রাকৃতিক রাবার, হয়েছে যেমন হচ্ছে দেখো সিনথেটিক পলিমার, সিনথেটিক পলিমার বা তোমার সেমি সিনথেটিক পলিমারের মধ্যে সেরম ভাগ নেই। তো প্রথম আমরা আসব স্টার্চ, যে স্টার্চটা হচ্ছে কি, স্টার্চটা হচ্ছে দেখো আলফা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজটা হচ্ছে কি, আলফা ডি গ্লুকোজের সংকেত আমরা জৈব রসায়ন যখন পড়ব, ঠিক আছে, জৈব জৈব রসায়ন বলছি, এই পলিমারের ঠিক আগের চ্যাপ্টার, যে জীবজ অণু, জীব অণু সমূহ যখন পড়বো তখন আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ ইত্যাদি আমরা পেয়ে যাব। তো এখন শুধু জেনে রাখো যে এটা হচ্ছে একটা আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ থেকে এটা তৈরি যে স্টার্চ, ঠিক আছে, এটা হচ্ছে একটা পলিমার। এবং এটা কোথায় পাওয়া যায়, তোমার উদ্ভিদের মূল, উদ্ভিদের কন্দ ও বীজে স্টার্চ সঞ্চিত হয়। নেক্সট হচ্ছে দেখো সেলুলোজ, সেলুলোজ হচ্ছে কি, একটা বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ থেকে উৎপন্ন পলিমার, ঠিক আছে। এখানে কি হয় তোমার, দেখো উদ্ভিদের যে কোষ প্রাচীর থাকে, উদ্ভিদের কোষ প্রাচীর বায়োলজিতে পড়েছো নিশ্চয়ই, কোষ প্রাচীরের মুখ্য যে উপাদান হলো সেটা হচ্ছে সেলুলোজ। এবার তুলোতে কি থাকে, 90% সেলুলোজ থাকে, কাঠে থাকে কি 30-40%, যেটা হচ্ছে তুলো, তুলো যেখানে বলবো সেখানে থাকে কি 90% সেলুলোজ, আর কাঠ, কাঠে থাকে হচ্ছে কি 30-40% সেলুলোজ থাকে, ঠিক আছে, কিছু প্রাণীতেও সেলুলোজ থাকে। নেক্সট হচ্ছে দেখো প্রোটিন, প্রোটিনটা হচ্ছে কি আলফা অ্যামিনো অ্যাসিড, আলফা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। তো আলফা অ্যামিনো অ্যাসিড থেকে উৎপন্ন পলিমারটাকে বলা হচ্ছে প্রোটিন সমূহ। এবার জীবের দেহকোষের প্রোটোপ্লাজমে এগুলির উৎপত্তি সর্বাধিক, জীবের দেহকোষের প্রোটোপ্লাজমে তোমার হচ্ছে যে প্রোটিনটা সর্বাধিক উৎপত্তি হয়েছে। এবার পুষ্টি ও বৃদ্ধির জন্য প্রোটিন অপরিহার্য, পুষ্টি বা বৃদ্ধির জন্য আমরা যে কোনো কাজ যদি করি, এনার্জির দরকার যদি হয়, কী দরকার, প্রোটিনের দরকার, বা পুষ্টি বা গ্রোথ, বৃদ্ধি, কোনো জিনিসের বৃদ্ধি দরকার হলে কি প্রোটিনের দরকার হয়েছে। এবার এখানে কি হয়, বস্ত্র প্রস্তুতিতে ব্যবহৃত প্রাকৃতিক যে সিল্ক, যে সিল্ক বা উল, এগুলো হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড থেকে উৎপন্ন পলিমার হয়েছে। নেক্সট হচ্ছে দেখো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের মধ্যে পড়ে, এগুলো হচ্ছে নিউক্লিওটাইড থেকে উৎপন্ন পলিমার। তো আরএনএ ডিএনএ হলো নিউক্লিক অ্যাসিডের উদাহরণ, নিউক্লিক অ্যাসিডের উদাহরণটা হচ্ছে কি, নিউক্লিক অ্যাসিডের উদাহরণ হচ্ছে আরএনএ আর ডিএনএ। আরএনএ এর নাম জানি আমরা রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ নামও আমরা জানি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট হচ্ছে দেখো প্রাকৃতিক রাবার, প্রাকৃতিক রাবার হচ্ছে কি, এটি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটা হচ্ছে আইসোপ্রিন, আইসোপ্রিনটা হচ্ছে কি 2-methyl-1,3-butadiene থেকে উদ্ভব, ঠিক আছে, 1,3-butadiene, যেটা হচ্ছে দেখো আইসোপ্রিন, আইসোপ্রিন বলি। তো আইসোপ্রিন নিয়েও চিন্তা করার কিছু নেই,
এই চ্যাপ্টার আমরা পরের দিকে পড়বো, যে আইসোপ্রিনটা কি বা আইসোপ্রিন এর ব্যাপারটা কি, এই যে স্ট্রাকচারটা, ঠিক আছে? তাহলে এই গেল তোমার এদের ভাগ বা আইসোপ্রিনের স্ট্রাকচারটা। এখানেই একবার বলে দিই, পরে আরো বলবো, যে CH2 ডবল বন্ড কার্বন, CH3 CH ডবল বন্ড CH2, এটাকে আইসোপ্রিন বলা হয়। যেমন দেখো, 2-মিথাইল যদি এই দিক থেকে দাও, এই দিক থেকে যাও, এইদিকে দেখো 2-মিথাইল 1-3, চারটে কার্বন আছে, বিউট, তাই তো? তাহলে 2-মিথাইল 1-3 বিউটাডাইন, যেটাকে বলা হচ্ছে আইসোপ্রিন, হয়েছে। তাহলে এই প্রাকৃতিক রবার কোথায় পাওয়া যায়? রবার গাছের যে ল্যাটেক্স ঘন সাদা রস থাকে সেখান থেকে পাওয়া যায়, হয়েছে। নেক্সট হচ্ছে দেখো সিনথেটিক পলিমার। সিনথেটিক পলিমার মানে হচ্ছে যেগুলো হচ্ছে কৃত্রিম পলিমার। কৃত্রিম পলিমার মানে হচ্ছে কি, যেগুলো হচ্ছে তোমার ল্যাবরেটরিতে প্রিপারেশন করা হয় বা ল্যাবরেটরিতে যেগুলোকে তৈরি করা হয় সেগুলোকে বলা হয় কৃত্রিম পলিমার। যেমন হচ্ছে দেখবে পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন ইত্যাদি। আর তোমার নেক্সট হচ্ছে দেখো সেমি সিনথেটিক পলিমারটা কাকে বলা হচ্ছে। সেমি সিনথেটিক পলিমার হলো তোমার যেগুলো হচ্ছে প্রকৃতি থেকে কিছুটা পাওয়া যায়, দিয়ে সেগুলোকে মডিফাই করা হয় ল্যাবরেটরিতে গিয়ে, মডিফাই যদি করে নেওয়া হয় দিয়ে যে পলিমারটা তৈরি হয় সেটা হচ্ছে সেমি সিনথেটিক পলিমার। নেক্সট হচ্ছে দেখো পলিমারাইজেশনের পদ্ধতিতে, পদ্ধতির ভিত্তিতে শ্রেণীবিন্যাস, পলিমারাইজেশন। পলিমারাইজেশনের ভিত্তিতে দুটো পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাডিশন পলিমার আর একটা হচ্ছে কন্ডেনসেশন পলিমার। তো অ্যাডিশন মানে যুক্ত হওয়া, কন্ডেনসেশন মানে কিছু একটা বেরিয়ে যাবে। নেক্সট হচ্ছে আমরা তাহলে পড়ি যে এবার প্রথমে আমরা পড়বো যে পলিমারাইজেশন কাকে বলে। পলিমারাইজেশন হচ্ছে কি, যে পদ্ধতিতে মনোমার অণুগুলি থেকে পলিমার প্রস্তুত হবে। পলিমারাইজেশন মানে হচ্ছে কি, মনোমার থেকে পলিমারটা প্রস্তুত হয়, যে পদ্ধতিতে মনোমার থেকে পলিমার প্রস্তুত, যে পদ্ধতিতে মনোমার থেকে পলিমারটা প্রস্তুত হয় তাকে বলা হচ্ছে পলিমারাইজেশন। তাহলে নেক্সট হচ্ছে দেখো পলিমারাইজেশনটাকে আবার দুটো শ্রেণীতে বিভক্ত করা হয়, একটা হচ্ছে অ্যাডিশন আর একটা হচ্ছে কন্ডেনসেশন। তো আমরা এবার পড়বো হোয়াট ইজ অ্যাডিশন। অ্যাডিশন মানে হচ্ছে কি, যুক্ত হওয়া। ডাইরেক্ট বলেছিলাম যে অ্যাডিশন মানে হচ্ছে কোনো যুক্ত হওয়া, কোনো এলিমিনেশন হবে না, শুধুমাত্র কি হয়ে যাবে, যুক্ত হবে, দিয়ে যে পলিমার গঠন করবে সেটা হচ্ছে অ্যাডিশন পলিমার। এবার অ্যাডিশন পলিমার করতে গেলে কি দরকার, কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড, কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড দরকার, বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন মনোমারগুলো এই জাতীয় পলিমার উৎপন্ন করে। তাহলে অ্যাডিশন পলিমার করতে গেলে কি হয়, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন বলতে কি, কার্বন এবং হাইড্রোজেনের মিশ্রণ। তাহলে হচ্ছে কার্বন কার্বন ডবল বন্ড থাকতে হবে অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকতে হবে, তবেই কিন্তু অ্যাডিশন পলিমার হবে, না হলে কিন্তু অ্যাডিশন পলিমার হবে না। আর এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, পুনরাবৃত্তি এককের যে সংকেত আর মনোমারের যে সংকেত কি হয়, একই হয় এর ক্ষেত্রে। যেমন অ্যাডিশন পলিমারের উদাহরণ যেমন দেখো CH2 ডবল বন্ড CH2, এটা কি হয় যে এর যে এন সংখ্যক যদি নিয়ে নেওয়া হয় তাহলে তৈরি হবে কি, CH2, এই যে CH2 CH2, এই যে CH2। তাহলে এখানে পুনরাবৃত্তি একক কটা হলো, একটা দুটো, তাহলে এখানে 2 লিখতে পারো বা এন লেখা হয়, এখনো অসংখ্য পুনরাবৃত্তি তো হতে পারে, এনটা হচ্ছে কি পুনরাবৃত্তি এককের সংখ্যা। তাহলে এটাকে এইভাবে লেখা হয়, ডাইরেক্ট এইভাবে লিখে দেয় CH2 আর এটা হচ্ছে CH2। তাহলে দেখো পুনরাবৃত্তি একক আর যে মনোমারের যে সংকেত সেটা হচ্ছে কি, একই। পুনরাবৃত্তি একক আর মনোমারের সংকেত এর ক্ষেত্রে হচ্ছে একই, এটা হচ্ছে অ্যাডিশন পলিমার। নেক্সট হচ্ছে দেখো কন্ডেনসেশন পলিমার। কন্ডেনসেশন পলিমারটা আমরা কি বলবো, যে কন্ডেনসেশন পলিমার বলতে, যে কন্ডেনসেশন পলিমার, কন্ডেনসেশন পলিমার হচ্ছে কি, যেখানে হচ্ছে দেখো কি থাকে,
যেখানে দুই বা ততোধিক কার্যকরী মূলক থাকে। কার্যকরী মূলক আমরা ফাংশনাল গ্রুপ পড়েছি। ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে কি, ফাংশনাল গ্রুপ কাকে বলা হয়, সিএইচও, ওএইচ, সিওএইচ, এগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ। তাহলে দুই বা ততোধিক কার্যকরী মূলক থাকবে, দুটো বা তার বেশি থাকতে হবে কার্যকরী মূলক, কার্যকরী মূলক যুক্ত মনোমার থাকতে হবে, সরি, দুই বা ততোধিক কার্যকরী মূলক যুক্ত মনোমার পরস্পরের সঙ্গে যুক্ত হয়, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে পলিমার গঠন করে এবং দুটো জিনিস বা কিছু জিনিস এলিমিনেট করে, বেরিয়ে যায় জল অথবা অ্যামোনিয়া দিয়ে যেটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে কন্ডেনসেশন পলিমার। হয়েছে, কন্ডেনসেশন পলিমারের মধ্যে কি পড়ে, যে পলিয়েস্টার, একটা দেখো যে উদাহরণ দেখায় যে ইথিলিন গ্লাইকল সিএইচ টু, এই যে সিএইচ টু, এটা হলো ওইচ, এটা হলো ওইচ, এই একটা মনোমার, দুই বা ততোধিক মনোমার। এবার একটা করছে অ্যাডিশন পলিমারের ক্ষেত্রে গঠন করতে গেলে একটা মনোমারই গঠন হয়ে যায়, কিন্তু কন্ডেনসেশনের ক্ষেত্রে করতে গেলে দুটো পলিমার লাগবেই, দুটো সরি দুটো মনোমার লাগবেই। তাহলে যে দুই বা ততোধিক মনোমার, এই একটা মনোমার, আর একটা হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিডের যে মনোমার যেটা নেওয়া হয়, যেটা দেখো যে সিওএইচ, এখানে দেখো সিওএইচ হয়েছে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে একটা কার্যকরী মূলক, এদিকে এখানেও একটা কার্যকরী মূলক, এই দুটো কার্যকরী মূলক যখন আসবে তখন কি হয়ে যাবে, তখন একটা জল বেরিয়ে যায়, জল, দু অণু জল বেরিয়ে যাবে। তাহলে দু অণু জল বেরিয়ে যাবে, দু অণু জল বেরিয়ে গেলে এখান থেকে জাস্ট ওইচটা বেরোবে আর এখান থেকে হাইড্রোজেনটা বেরোবে, তাহলে এখান থেকে ওইচটা বেরোবে আর এখান থেকে হচ্ছে হাইড্রোজেনটা বেরোবে, হয়েছে। তাহলে এক্ষেত্রে যে গঠনটা হবে, এই হচ্ছে অক্সিজেন সিএইচ টু, সিএইচ টু অক্সিজেন, কার্বন ডবল বন্ড, এটা হচ্ছে একটা বেনজিন রিং, আর এটা হচ্ছে কার্বন ডবল বন্ড, এই অক্সিজেন, না কার্বন ডবল বন্ড, দিয়ে কী হয়ে যাবে, এখানে কার্বনের সাথে যুক্ত হবে, এখানে হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত হবে, দিয়ার সিস হচ্ছে কন্ডেনসেশন পলিমার, হয়েছে। তাহলে হচ্ছে কন্ডেনসেশন পলিমার বুঝলাম, আর হচ্ছে তোমার যেটা হলো ইয়ে পলিমার, অ্যাডিশন পলিমার, হয়েছে, ঠিক আছে, এই পর্যন্তই থাক।